শিকর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখতে পাবেন শিকর টিভি সংবাদ। চলুন দেখা যাক শিকর টিভি সংবাদ। শিকর টিভি। ইতালির মিলানে মাদারীপুর পৌরসভা মেয়র প্রার্থী খালিদ হোসেন ইয়াদের সফলতার জন্য দোয়া কামনা করা হয়। ইতালিস্থ একটি রেস্টুরেন্টে মিলানে বসবাসরত মাদারীপুরবাসীর আয়োজনে দোয়া অনুষ্ঠানে স্বপন মোল্লার তত্ত্বাবধানে এবং রিয়াজুল ইসলাম কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির, জামান রহমান খান, সরার হোসেন, মোল্লা মামুন খান, তোফায়েল আহমেদ খান তপু, হাকিম মাতুবার আলমগীর হোসেন, মনসুর খালাসি, এনায়েত হোসেন সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ বলেন, মাদারীপুরের উন্নয়নে পৌরসভা মেয়র হিসেবে খালিদ হোসেন ইয়াদের বিকল্প নেই। মাদারপুরের বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় মেয়র প্রার্থী খালিদ হোসেন ইয়াদ মুঠোফোনে বক্তব্য রাখেন। আহসান হাবিব শিমুলের তথ্যচিত্রে রিয়াজুল ইসলাম কাউসার, শিকর টিভি, ডেস্ক রিপোর্ট।